প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য জেলা তৃণমূল সভাপতি জানিয়ে বিতর্কের সূত্রপাত মালদা জেলার রাজনীতিতে। শনিবার চাঁচলে সদর এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের ডাকা আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি এবং ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন সহ অন্যান্যরা। সেখানে তরুণতরা মোড়ে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেলাগাম আক্রমণ করেছে বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। জেলা সভাপতির বক্তব্যে তীব্র বিরোধিতা করেছে জেলা বিজেপি নেতৃত্ব। মালদা জেলার মানিকচকে বন্যা পরিস্থিতি বেশ অবনতি। এবারে বানভাসী মানুষদের জন্য সহায়তা এগিয়ে এলো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তাদের তরফে ত্রাণ তুলে দেওয়া হয়। মানিকচকে বিডিও অনুপ চক্রবর্তীর হাতে সেই ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে। জানা গিয়েছে ভূতনির বন্যা কবলিত এলাকার 150টি পরিবারের জন্য ত্রাণ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূতনির 3টি অঞ্চলের জন্য বেশ কিছু গ্রামে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেছে স্থানীয় বিধায়ক সাবিত। সরকারি কর্মচারীদের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটির ডাকে মহামিছিল আয়োজন করানো রবিবার। এদিনে মিছিল মালদা টাউন হলের সামনে থেকে শুরু হয়। গোটা শহর পরিক্রমা করার পর মালদা মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক, বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলা ফেডারেশনের সভাপতি চিরঞ্জিত মিশ্র সহ অন্যান্য সরকারি কর্মচারীরা। প্রভাবশালী পরিচয় দিয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে চাঁচল হাসপাতালে ভর্তি হয় হরিচন্দ্রপুরের বাসিন্দা আসগর আলী। রাতে রোগীকে দেখা দিয়ে মেল ওয়ার্ডে কর্তব্যরত কর্মীর সঙ্গে বচসা বেঁধে যায় রোগীর পরিজনদের। বচসা থামাতে গিয়ে এগিয়ে আসেন সিস্টার ইনচার্জ অমিতা শাহ, তার সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি এক মহিলা নার্সকে বর্ণ উদ্দেশ্য করে বৈষম্যমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে হাসপাতালে আসেন সুপার সহ অন্যান্যরা। খবর পেয়ে চাঁচল থানা পুলিশ এসে রোগীর আত্মীয় আরিফ আলীকে গ্রেফতার করে। পুরাতন মালদা নিমাসরাই মিলন সংঘ ক্লাবের পরিচালনায় প্রয়াত সুকুমার বাপি নন্দী স্মৃতি নৈশকালীন ফুটবল চ্যাম্পিয়ন কাপের আয়োজন করা হলো শনিবার। টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 16টি ফুটবল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। নৈশকালীন ফুটবল দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। শিশুপুত্রের জন্মদিন উপলক্ষে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুনদান করলেন মা। রায়গঞ্জ শহরে এর আগেও অবশ্য এমন উদ্যোগ অনেকেই নিয়েছেন, এবারে সেই পথই পা দিলেন মুন্নি কর্মকার নামে এক গৃহবধূ। তার ছোট্ট ছেলে শাগনিকের জন্মদিন রবিবার। এদিন শাগনিকের জন্মদিনে তিনি নিজের চুল কাটিয়ে তার মুক্তির কাণ্ডারির হাতে তুলে দেন। মুন্নি দেবী জানিয়েছেন, ক্যান্সার আক্রান্তদের কেমো দিলে তাদের চুল পড়ে যায়। অনেকেই মানসিক অবসাদে ভোগেন, তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছেন তিনি। বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জের একদল তরুণ। পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কিছু গাছ লাগানো হয় এদিন। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পূর্ব প্রধান রামনিবাস সাহা, স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ সহ বিভিন্ন বোর্ডের কাউন্সিলররা। শিলিগুড়ি আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর রাধারণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম বর্ষ সার্বজনীন দুর্গোৎসব করতে চলেছে মাহেশ্বরী মহিলা কমিটি। অপরদিকে এই পুজো অনুমতি ছাড়াই করা হচ্ছে বলে অভিযোগ তুলে স্কুলের মাঠে বচসায় জড়িয়ে পড়ে চৈতন্যপুর কদম সংঘ ক্লাবের সদস্য এবং এলাকাবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 23 বছর ধরে চৈতন্যপুর এলাকায় একটিমাত্র সার্বজনীন দুর্গাপুজো হয়ে আসছে, হঠাৎ আলাদা কমিটি তৈরি করে অবৈধভাবে অনুমতি ছাড়া কেন সরকারি স্কুলের মাঠে পুজো করা হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্টুডেন্টস হেলথ হোমের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার রায়গঞ্জ গার্লস স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা, বিপুল মৈত্র, সুমিতা সরকার সহ অনেকেই। প্রায় 400 জন পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আয়োজক সংস্থার সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা জানিয়েছেন, 30 বছর ধরে এই সংস্থা আঞ্চলিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে।